আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে শরীফ ভাই, আপনি কি যদি শেষ কিছু বলতে চান, কোনো ধরনের অভিযোগ বা কোনো ধরনের মানে ইয়া ছাড়া যদি শেষ কিছু বলতে চান বা অন্য কোনো দিন যুক্ত হয়ে আমাদের সাথে কথা বলতে চান, তাহলে অবশ্যই আসবেন। কিন্তু ভাই কোনো অভিযোগ করেন না, তাহলে আবার উত্তর দিতে হবে আমাদের। শরীফ ভাই, আমি আপনাকে একটা রিকোয়েস্ট করবো যে আপনি আপনি একদিন আসেন, আপনার সাথে আপনি যে বিষয়টা জানেন, আপনার তো একটা কামিল ডিগ্রি আছে, আপনি এটা পড়াশোনা করছেন, যে ফিল্ডে আপনি এক্সপার্ট সেই ফিল্ডে আমরা কথা বলি, ইসলাম নিয়ে কথা বলি। দেখি আমার ইসলাম নিয়ে কথা হবে না, কারণ আপনি তো ইসলামের বাইরে, যৌক্তিক কি অযৌক্তিক সেটা তো আমার গ্রহণের উপর ডিপেন্ড করে না। ধরেন আপনি আমাকে একটা কথা বললেন যে কথাটা হচ্ছে যৌক্তিক, যে কথাটা হচ্ছে রেশনাল, সেই কথাটা তো ডিপেন্ড করবে না যে আমি গ্রহণ করলাম কি গ্রহণ করলাম না, সেটার উপর ডিপেন্ড করবে না, ডিপেন্ড করবে যে বিষয়টা যৌক্তিক কি অযৌক্তিক। এটা এটা জনতার উপর ছেড়ে দিবেন, জনতা যদি গ্রহণ করে করবে, জনতা যদি গ্রহণ না করে করবে না। কিন্তু আমি গ্রহণ না করলে যে এটা অযৌক্তিক হয়ে যাবে জিনিসটা সেটা না। আমরা এই জন্য ইসলাম কি বলে বা ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে যদি আলোচনা করতে চান, যে ফিল্ড আপনি এক্সপার্ট, যে ফিল্ড আপনি বলবেন না যে বিজ্ঞান জন্মাইল কবে বা বিজ্ঞান জিনিসটাকে সেটাই আপনি জানেন না, ওই ফিল্ডে কথা বলে তো আপনারও সময় নষ্ট, আমারও সময় নষ্ট। বেটার আপনি যে ফিল্ডে জানেন সে ফিল্ডে আসেন, সে ফিল্ডে আমরা কথা বলে দেখি যে আপনি আপনার আপনার যে আইডিয়া আপনার যে ধর্ম সে জিনিসটাকে যৌক্তিক নাকি অযৌক্তিক সেটা নিয়ে আমরা একটু যাচাই করতে পারি। আপনি যাচাই করবেন কিভাবে? কারণ আপনি মনে করেন যে আমি আপনার একটা কোরআন থেকে বা হাদিস থেকে একটা বিষয় নিয়ে কথা বললাম, কিন্তু তার পরে মানে ব্যাকগ্রাউন্ড হিসেবে আপনি আরেকটা কোরআনে বা অন্য কিছু আয়াতে কারিমা দিয়ে একটা ঘটনাকে মানে ধামা চাপা দেওয়ার জন্য আরেকটা আপনি ইয়ে দিবেন, ইসলাম থেকে আরেকটা করতে দেখেন আপনাদের ধর্মে বা ইসলাম ধর্মে এই কাহিনী আছে, এগুলো কি নীতি নির্ধারণের মধ্যে পড়ে বা সেটা পরে এই এই সমস্ত দিয়ে আপনি আমি আপনাকে আরেকটা উদাহরণ দিই। ধরেন ধরেন আপনার ইসলামে যেটা বলা আছে, আপনার কোরআন শরীফে বলা আছে যে সুদ নিও না। হ্যাঁ, তো আমি ইসলামের মানে কোরআন শরীফে আরেকটা জায়গা থেকে দেখাইলাম যে সুদ নাও, তাহলে তো জিনিসটা কন্ট্রাডিক্টরি হয়ে যাবে, তাই না? মানে জিনিসটা তো সাংঘর্ষিক হয়ে যাবে। আমরা তো ওরকম জিনিস দেখাবো না, আমরা রিলেটেড যেই টপিকতে কথা হবে সেই টপিকে আলোচনা করবো। যদি আপনি টপিকে দেখেন যে হ্যাঁ ইসলামে দেখেন দাসী সেক্স এটা অবৈধ জিনিস, ইসলাম এখানে কোরআনে এখানে এই আয়াত দ্বারা এটা হারাম করছে, আমরা যদি আরেকটা আয়াত দেখাই যে এই আয়াত দ্বারা এটা হচ্ছে হালাল, সেখানে তো পজিশন আমার, সেখানে আমার দোষ না, সেখানে হচ্ছে কোরআনেই দ্বিপাক্ষিকতা। একটা হচ্ছে একটা একটা খারাপ কথা দাসী সেক্স হালাল, এই জিনিসটা এরকম একটা জঘন্য জিনিসটাকে হালাল করে দিচ্ছে। দুই দুই নম্বর সমস্যা হচ্ছে এটার মধ্যে কন্ট্রাডিকশন আছে, সেখানে তো সমস্যা আমার না, সেখানে সমস্যা হচ্ছে আপনার আইডিওলজির, কারণ আমার দোষ দিয়ে তো আপনার আলটিমেটলি লাভ নেই। আপনারা বলছেন আমি আপনাদেরকে এই বিষয়টা কোরআনের কারণ থেকে বলছিলাম যে এটা আল্লাহ তাআলা নিজে বলছেন যে এটা আমি আপনার জন্য হালাল করেছি, আপনি হারাম করতে যাবেন কেন? তখন আপনারা উল্টো যুক্তি দিয়েছিলেন বা উল্টো ভাবে বলছিলেন যে দেখেন উনি কিরকম নবী আবারও বলছি শুধু নবীর জন্য না, কিন্তু এটা সমস্ত মুমিনের জন্য হালাল করা হয়েছে, কৃতদাসীর সাথে সেক্স করা পুরুষের, সমস্ত মুমিন পুরুষের জন্য হালাল করা হয়েছে। এই বিষয়ে আপনিও একমত, আমিও একমত, কোরআন হাদিস থেকে আমরা যে জিনিসটা জানতে পারলাম সেটা বিশ্বাস উভয় একমত। এখন আমাদের আলোচনাটা হচ্ছে এই কাজটা ভালো নাকি মন্দ, আপনি বলতেছেন ভালো আমরা বলতেছি মন্দ, এইটা নিয়ে আলোচনা হচ্ছে। কিন্তু কোরআনে যে এটা আছে হাদিসে যে এটা আছে এই বিষয়ে তো আমাদের কারোর কোনো দ্বিমত নাই, নাকি ভাই? না ঠিক আছে, তাহলে আমরা তো সেই কোরআন এবং হাদিসের রেফারেন্সের আলোকেই আলোচনাটা শুরু করেছি। এখন আপনি এটা পক্ষে বলতেছেন, আমরা এটা বিপক্ষে বলতেছি। আপনি বলতেছেন এই কাজটা খুবই ভালো, আল্লাহ পাক হালাল করছে, দাসীদের সাথে সেক্স করাটাই সর্বোত্তম, এদের সাথে সেক্স করলে সবচেয়ে ভালো হয়, ওরা খুব খুশি হয়, দাসীরা খুশিতে লাফাতে লাফাতে বিছানায় চলে আসে সেক্স করার জন্য। আমরা বলতেছি না ভাই, কাজটা ভালো না, দাসীদের সাথে মানে সেক্স করা এইভাবে যায় না, এটা মানে তাদের অধিকার হরণ করা হচ্ছে, তাতে তাদেরকে বাজারে তাদেরকে উঠানো, তাদেরকে বাজারে নিয়ে বিক্রি করা বা তাদের বাজার থেকে কিনে আনা, মানে তাদের এই যে আপনাদের যে আব্দুল্লাহ ইবনে ওমর, তিনি বাজার থেকে দাসী কিনতেন, টিপে টিপে দাসী কিনতেন, জায়গা জায়গা টিপে টিপে শরীরের মাংস টিপে টিপে দাসী কিনতেন তিনি, একদম হাদিসে আছে ভাই আব্দুল রাজ্জাকের যে মুসনাফ সেই হাদিস গ্রন্থে আছে, এটা টিপে টিপে তিনি দাসী কিনে আনতেন, যে দাসী মানে মনে করেন বড় বড় আছে সেই দাসী কিনে আনতেন। তারপরে সেই দাসী মানে তিনি এই দাসীটা কিন্তু কোনো অনুমতি থাকতো না তার সেখানে, হ্যাঁ আমাকে তুমি কেন, সেই দাসীর যে মালিক সে তাকে বিক্রি করে দিত, তারপর সেই দাসীটাকে এনে তিনি তার সাথে সেক্স করতেন, মানে এটা তো মুমিনদের জন্য হালাল। রান্না করলে টেস্ট ভালো হবে সেই জন্য কিনেন, এখন আব্দুল্লাহ ইবনে ওমর যদি টিপে টিপে একটা দাসী কিনে, এটা তো ভাই টিপে টিপে তো এটা বাসায় কোরআন তেলাওয়াত করে শোনাবে, এই জন্য তো টিপে টিপে দাসী কিনে না, নাকি? যার হৃদয় বেশি নরম সে ভালো কোরআন তেলাওয়াত করতে পারবে। সরি ও আচ্ছা আচ্ছা ও আচ্ছা, টিপে দেখতে যে নরম কিনা তাহলে বুঝতো যে হৃদয়টা নরম নেই, ভালো কোরআন পড়তে পারবে। ওয়াহ ফারাজ ভাই, আচ্ছা সরি আবার এই কথাটা বলা আসলো, ঠিক আছে। সরি স্যার, হ্যাঁ বলেন আপনার কেন এগুলো তো খুব ভাই খুবই মর্মান্তিক বিষয় ফারাজ ভাই, খুবই মর্মান্তিক বিষয়, আপনি চিন্তা করেন আমার বোন
বা আমার পরিবারের কোনো মানে আমি আমি নিজেকে দিয়ে আসলে তুলনাটা দিচ্ছি যেন শরীয়ত ভাইরা এটা বুঝতে পারে, এই কারণে আমি বলতেছি শরীয়ত ভাই কি এটা মেনে নিবে যে শরীয়ত ভাইয়ের বোন ধরে নিলাম ভারতীয়রা বাংলাদেশ ভারতীয় হিন্দুরা বাংলাদেশ দখল করে নিল এবং মানে ধরেন ঠাঠারি বাজারে দাসীর বাজার বসলো, সেখানে ওনার বোন ওনার মা ওনার আত্মীয় স্বজন সব নারীকে পাশাপাশি রাখা হলো, তখন একজন হিন্দু জেনারেল এসে একইভাবে টিপে টিপে দেখেছে কাটা ভালো তারে কিনবে সে, মানে লাইন ধরে সবাই দাঁড়ানো এক একজনের টিপে 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 তোলা হচ্ছে মানে তাদেরকে বেচা কেনা করা হচ্ছে, তাদের সাথে সেক্স করা হচ্ছে, মানে তাদের কোনো ইয়া নেই সেখানে, তাদের কোনো মতামত নেই সেখানে, এগুলা কি ভাই এগুলা মানে কি ধর্ম ভাই এগুলা? আমাদের কাছে তো ইসলাম ধর্ম ভালো লাগবে না, আমাদের কাছে ভালো লাগবে খ্রিস্টান ধর্ম, কারণ এ পর্যন্ত আপনারা কোনোদিন এ পর্যন্ত লাইভে বা অন্য কোনো ভাবে খ্রিস্টানদের কোনো বিরোধিতা বা খ্রিস্টান ধর্ম সম্বন্ধে কোনো সাহেব আমি একটু বুঝি, আপনি যে কথাটা বললেন যে কথাটা বললেন একটু বুঝি, একটু একটু বুঝি, ধরেন ধরেন আজকে আপনার আপনার বন্ধুর বাবা হাইরে যাচ্ছে, হ্যাঁ পুলিশ এসে আপনার বন্ধুর বাবাকে ধরলো, একেবারে খাড় মটকায় ধরলো যে সে দুদিন আগে কোন এক জায়গায় তার ডাকাতি করছে, ঠিক আছে, এখন সে বলতেছে যে আমারে ধরছো কেন, আমারে আমারে ধরছো কেন, এই যে আমার পাশের যে ব্যক্তি বা আপনার বাবা বা আপনার আরেক বন্ধুর বাবা তার দেখা বলো এ তো আর বলছো এর আগে ধরো, কিন্তু তাকে যদি ধরেও সেকেন্ড যে পার্সন আপনার যে দ্বিতীয় বন্ধুর যে বাবা তাকে যদি ধরেও, তাতে কি আপনার যে প্রথম বন্ধুর বাবাকে ধরা হয়েছিল সেই বন্ধুর বাবাটা কি নির্দোষ প্রমাণিত হয়ে যায় নাকি সে নিজেও দোষী থাকে? আপনি যে উদাহরণটা দিলেন, আপনি যে উদাহরণটা দিলেন যে আমাদের ইসলামের আপনার তো এগুলো ভালো লাগবে না, আপনার ভালো লাগবে খ্রিস্টান ধর্ম, খ্রিস্টান ধর্ম যতই বর্বর হোক যতই খারাপ হোক যতই যাই হোক আমিও মানি খ্রিস্টান ধর্ম বর্বর খারাপ জঘন্য, এটা আমি যদি খারাপ বর্বর হয় তারপরে তো আপনার নিজের ধর্মটা ভালো হয়ে যাচ্ছে না, আমরা যে জঘন্য বিষয়ে আলোচনা করলাম যে আপনাদের আপনাদের খলিফারা আপনাদের সাহাবারা টিপে টিপে দাসী নিতেন বাসের মধ্যে, এই যে জঘন্য বিষয়টা সেটা তো ইন্ডিভিজুয়ালি জঘন্য, হিন্দু ধর্ম যতই খারাপ হোক যতই ভালো হোক যতই যাই হোক তার সাথে তো এটার কোনো তুলনা চলে না, সেটা তো আলাদাভাবেই জঘন্য, হিন্দু ধর্ম যতই জঘন্য হোক তাতে কি এই কাজটা এই যে টিপে টিপে দাসী কিনাটা এটা কি ভালো কাজ হয়ে যায়? বাংলাদেশে কোন কোন জায়গায় প্রচলিত ছিল শরীয়তুল্লাহ ভাই, আপনি কি আমাদের লাইভে কখনো খ্রিস্টান ধর্মের সমালোচনা করতে শুনেন নাই ভাই? এটা একটা মিথ্যা কথা বললেন কেন ভাই? আমি দুই দিন আপনাদের লাইভ করছি আমি শুনিনি। দুই দিন শুনলে কি আপনি শুনবেন কেমনে ভাই? এটা কেমন কথা? আমাদের ওয়েবসাইটে খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে বহু লেখা আছে, আমাদের অনেকগুলো লাইভ আছে খ্রিস্টানদের সাথে, কি বলেন ভাই? এটা মিথ্যা কথা ভাই, মিথ্যাও বলতে হবে এখন, বোকার মতো কথা এতক্ষণ বলছেন ঠিক আছে কিন্তু মিথ্যাটা বললেন এখন। আমি মিথ্যা বললাম কিন্তু আমি দুই দিন, আমি তো বললাম দুই দিন আমাদের লাইভ, তাহলে আপনি তো যদি দুই দিনই শুনে থাকেন লাইভ, যদি দুই দিনই শুনে থাকেন তাহলে আপনি কেমনে বুঝবেন আমরা তো ভাই হাজার খানেক লাইভ করছি, দুই দিন শুনে থাকলে আপনি কেমনে বুঝবেন যে আমরা কখনো কখনো আমরা আপনি তো বলছেন কখনো আমরা খ্রিস্টান ধর্মের কোনো সমালোচনা করিনি, কখনো হুজুরের সাথে, হুজুরের সাথে যদি দুই মিনিট আলোচনা করেন চার দোকানে, যদি আপনি হুজুরের সাথে দুই মিনিট বসেন তাহলে আপনি দুই মিনিটের মধ্যে যদি নামাজ না পড়ে তাহলে হুজুরটা হচ্ছে সারা জীবন নামাজ করে নামাজ পড়েন, এটা বেনামাজি, এই হচ্ছে গিয়া অ্যানালাইসিসের অবস্থা ভাই। আপনি আপনি তো তাহলে ভাত খান না তাই না? আপনি তো খাওয়া দাওয়া করেন না, কারণ আপনি এতক্ষণ আমাদের সাথে ছিলেন একবারও মানে ভাত খান নাই ভাই, তার মানে তো আপনি কখনো ভাত খান না নাকি? যুক্তিবাদী মানুষ ভাই, কামিল একদম কামেল, হিন্দু ধর্ম যদি সবচেয়ে জঘন্য হয় সবচেয়ে ভালো হয় যেটাই হোক তাতে কি আপনার এই যে এই টিপে টিপে দাসী নেওয়াটা এটা কি ভালো কাজ হয়ে যাবে? উত্তর দিলেন না, এর উত্তর কি বলেন বাংলাদেশে কোথায় কয়টা দাসী ছিল, এটা কি এটার রেলেভেন্ট কোনো উত্তর নাই? এই যে মুমিনদের লাইভে জিনিসটা প্রতিনিয়ত দেখা যায়, তাদের কোনো একটা অনৈতিক কাজ নিয়ে যখন আমরা প্রশ্ন করি, যখন কোনো কিছু জানতে চাই, ও মনুসংহিতায় কি বলা আছে, ও গীতায় কি বলা আছে, ও বাইবেলে কি বলা আছে, আরে ভাই বাইবেল মনুসংহিতায় গীতা যতই জঘন্য হোক আমরা তো এটা সাপোর্টে বলছি না, আমরা বলতেছি আপনার এই কাজটা কি আপনার আপনার ধর্মের এই কাজটা কি ভালো না খারাপ? বাইবেল ভালো হলেও তো আপনার এই কাজটা ভালো বা খারাপ এটার তো ইফেক্ট পড়বে না, আপনার এই কাজটা ভালো না খারাপ এই কাজটার উপর ডিপেন্ড করবে, এতক্ষণ খোরা যুক্তি দিয়েছেন
মোহন ভাইরা যে যুক্তি দেয় সেটা হচ্ছে সলিড যুক্তি, সেটা হচ্ছে সেই যুক্তিগুলো হাতে পারে, আপনার যুক্তিগুলো তো ভাই খোরা, একদম ঘোরার মতো তো হবে সেই যুক্তি ভাই। আচ্ছা ভাই, এখন আজকে শেষ করে দিই। আচ্ছা ভাই, আচ্ছা ভাই, আচ্ছা।